गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल अवकाशे देवजानी। आमी देवजानी और सकाल सकाल आमार बागाने चले एसेछि गाछेर फुलगुलो देखते। कोन गाछे की फुल फुटेछे आर देखो एटा सूर्येर मतो लागछे देखते। फुटबल लालीटा भीषण ही भीषण ही सुंदर लागछे और किछुटा कदम फुलेर मतो लागछे, तो भीषण ही सुंदर लागछे फुलटा। আর বেল ফুলের কুড়ি হয়েছে, মানে বেল ফুল ফুটছে এখন, তো ফুল কিছুটা তুলে নেওয়া হয়েছে সকালে, আর এইগুলো তো সন্ধ্যাবেলা ফুটবে। আর হাজবেন্ড সকালে অনেকটা ফুল তুলে নেয়, তো এই জন্যই আমি না ফুলটা দেখাতে পারি না, মানে বিশেষ করে বেল ফুলগুলো। তো আমি পরে বলে রেখেছি যে তুলবে না, আমি ছবি তুলবো, তো বললো ঠিক আছে। আর এটা দেখো পিটুনিয়া, জঙ্গলি পিটুনিয়া প্রচুর হয়, মানে দানা পড়ে পড়ে প্রচুর বাড়ি ভর্তি হয়ে যায় গাছে। আর এটা হলো ফার্ন, ফার্নের পাতাগুলো ভীষণই সুন্দর লাগছে। আর দেখো জবা গাছের মধ্যে এসে পড়েছে, পেপারটা দিয়েছে ওখান দিয়ে ছুঁড়ে, তো সেটাই। আর এখানেও ফুটবল এলিটা ফুটে আছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো সকাল সকাল এই ফুলগুলো দেখ, এটা হচ্ছে মস রোজ, মানে ঘাস ফুল। তো সকাল সকালে ফুলগুলো দেখলে ভীষণই ভীষণই সুন্দর লাগে, মানে ভীষণই ভালো লাগে, মনটাই খুব মানে একটা ফ্রেশ হয়ে যায়। আর এই একটা গোলাপ ফুটবে কয়েকদিনের মধ্যেই ফুটবে, এটাও ঘাস ফুল। চলে আসলাম বিছানা গোছাতে। আজকে বিছানা চাদর বালিশের ওয়ার সব চেঞ্জ করেছি, তো সেগুলো চটপট করে করে নিই আর ঘরের কাজকর্ম করে নিই। এখন আমার টিফিন হয়নি, টিফিনটা করে নিতে হবে, তো সঙ্গে থাকো। সকালে টিফিন দুধ কলা, আর কলাগুলো একটু একটু করে ছাড়িয়ে রেখেছি, কারণ ফোনটা আমার হাতে আছে তো পারবো না। এই জন্য দেখো কলাগুলোর এখনো ফুলগুলো পড়ে যায়নি, একদম টাটকা কলা। তো এটাই আমার আজকে টিফিন, শুধু আমার না হাজব্যান্ডেরও টিফিন। তো হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আমি এখনো খাইনি। হাজব্যান্ড তো মুড়ি দিয়ে খেয়েছে, আমি তো মুড়ি দিয়ে খাবো না, যদি মুড়ি খাই ওরে বাবা তাহলে তো আরও পেটটা ভর্তি হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আর আমি জানি না কলা খেলে কেন আমার ঘুম পায়, এটা হচ্ছে অদ্ভুত, আমি কলা খেলেই আমার ঘুম পাবে। আর সকালে দুধ জল দিয়েছিলাম, তো তারপরে যে রুম টেম্পারেচার, তো সেই টেম্পারেচারেই দুধটাই খাবো। আর আগে একটু ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করা দিয়ে দুধ খেতাম, কিন্তু এখন তো আর খাবো না, তো
তো এই এটাকে আমি কিন্তু চটকাবো না, চটকাতে আমার একদম ভালো লাগে না। এরম ছোট্ট ছোট্ট করে এরম করে 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 কাটবো আর খাবো। আর চিনি দেবো না, কলাগুলো এত মিষ্টি না, গাছের কলা ভীষণই মিষ্টি, মানে এমনি খেলে যেন আমার কিরম গাটা গুলিয়ে ওঠে, মানে এতটাই মিষ্টি। আর আমি এমনিতে দুধের মধ্যে চিনি খাই না। তো আমি একটু টিফিনটা করে আসছি। আজকে রান্না হবে ঢেঁড়স ভাজা আর হবে এঁচোড়। এটা হচ্ছে আলু আর এঁচোড়টা এর মধ্যে আছে, সিসি করছে শুনতে পাচ্ছি। তো এর মধ্যে এঁচোড়টা রয়েছে আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে আছে ডাল। তো রান্না করে নিই চটপট করে। আর আকাশ অন্ধকার করে এসেছে আর আজকেও কিছুটা কাঁচা দোয়া করতে দিয়েছি, ব্যাস আকাশ অন্ধকার। তো রান্নাটা করে নিই। ঢেঁড়সের সাথে আলুটা দিলে ভালো লাগে খেতে, কিন্তু আলু দিলে অনেকটা বেড়ে যাবে। আর ঢেঁড়স ঘরে রাখলে বুড়ো হয়ে যায়, তাই জন্য যেটুকু ঢেঁড়স দিলে সবটুকুই রান্না করে নিলাম। তো ঢেঁড়সটা ভাজা হোক। ঢেঁড়স ভেজে তুলে নিয়েছি আর এখানে এঁচোড়টা বসানোর জন্য আলুটা ভেজে নিলাম আর এঁচোড়টা এবারে করে নিই। এঁচোড়ের রেসিপি তো অনেকবার শেয়ার করেছি, তো এবার এঁচোড়টা চটপট রান্না করে নিই। আর আমি তো আরেকটু লাল লাল করে ভেজে নিই। আর এখানে মশলাও করা আছে, এক্ষুনি রান্নাটা হয়ে যাবে। মশলা কষিয়ে এঁচোড়ে গরম জল দিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু চিনিও দিয়েছি আর নামানোর সময় দেবো ঘি গরম মশলা। তো এঁচোড় তো হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিই আর গ্যাসটাকে অফ করে দিই আর একটু ঘি দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। আর আমার না এঁচোড় মোচা এরকম নিরামিষ খেতেই ভালো লাগে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বা মাছ দিয়ে করে না অতটা ভালো লাগে না। হ্যাঁ চিংড়ি মাছটা দিলে, চিংড়ি মাছ দিয়ে খাই, কিন্তু না আমার এরকম নিরামিষটা খেতেই ভালো লাগে। তো চাপা দিয়ে দিই, মানে ঢাকা দিয়ে দিই। আমার এঁচোড় রান্না হয়ে গেছে, এঁচোড় রান্না রেডি অ্যান্ড সার্ভ। দেখো আকাশ অন্ধকার করে এসেছে, কারণ আমি এই যে জামা কাপড় কেচেছি না, কেচে মেলেছি তাই জন্য। আর দেখো আমার ওই কলতলাতে ফুটবল লিলিটা কি সুন্দর লাল টকটকে হয়ে সূর্যের মতো রয়েছে, আর তার ওপরেই ঠিক নাক চম্পাটা সাদা হয়ে এক থোকা ফুটে আছে, তো ভীষণই সুন্দর লাগছে। আর এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, ব্যাস আকাশটা অন্ধকার হয়ে গেছে। ও তো আমার শত্রু আর এখানে লালি শুয়ে আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। অনেক অনেক কাঁচা হয়েছে, এখন কখন শুকাবে জানি না। যদি হাওয়া মাঝে মাঝে একটু হাওয়াও দিচ্ছে, হাওয়া টাওয়া দিলে অবশ্য সরে যাবে মেঘটা। দেখো ফুটবল লেডিটা কী সুন্দর লাগছে দেখতে, পুরো ফুটবলের মতোই হয়ে গেছে। আকাশ একদমই অন্ধকার করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তো জাম গাছের ফুলগুলো কেমন আছে তো একটু জুম করে ক্যামেরা দিয়ে দেখছিলাম, তাই এটাই ক্লিপটা তোলা। আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আর ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তারপর তো আমরা জামা কাপড় তুলে ঘরে চলে গেছিলাম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে তো টুকটাক রুটিন, মানে ডেলি রুটিন টুকটাক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে রাত্রি 10:45, তো আজকে ব্লগটাকে এন্ড করতে এসেছি, ভিডিওটা এন্ড করতে এসেছি। আর সারাটা দিন তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, মানে দেখা নেই সামনাসামনি। আর সন্ধেবেলাও তাই ভেবেছিলাম, সন্ধেবেলাটা আজকে একটু শেয়ার করব, তো সন্ধেবেলাটা আর হলো না, কারণ সন্ধেবেলা চাটা খেলাম, তারপর হাজবেন্ডের সাথে একটু গল্প করছিলাম। তো এই গল্প টল্প করতে করতেই আর আমার ভিডিওটাই করা হলো না, এরকম অবস্থা। তা এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর দুপুরেতে এঁচোড় রান্না করেছিলাম দেখেছিলে,
তো রাতে আজকে আমরা ভাত খেয়েছি, তো হাজবেন্ড তো বললাম, কালকেও বললাম যে ও এখন কিছুদিন রুটিটা খাচ্ছে না, তো ওই জন্যই ভাত খাওয়া হয়েছে। তো এঁচোড় ছিল, এঁচোড় আর ঢেঁড়স ভাজা, ডাল আর আমার মাছ ছিল, তো আমি মাছ দিয়ে খেয়েছি আর এঁচোড়ও খেয়েছি। ঢেঁড়স ভাজা ডাল এগুলো আমি আর কিছু খাইনি, দুপুরে খেয়েছিলাম, ঢেঁড়স ভাজা খেয়েছিলাম আর এখন ওইসব কিছু খাইনি। আর আমার মাছরাতে কিছু লাগেই না, কিন্তু এঁচোড়টা ছিল, এঁচোড় আমার খুব প্রিয়। এঁচোড় মোচা এগুলো আমার ভীষণ, কচু শাক এগুলো খুব আমার প্রিয়, কচুর লতি এইসব। আর আমার যখন জানো তো বিয়ে হয়ে যায়, তখন আমার মা না এসব কিছুই খেত না, মানে আমার মানে মা রান্নাই করতো না এগুলো, কারণ আমি এগুলো ভীষণই খেতে ভালোবাসতাম, তাই জন্য এঁচোড় বানাতো না, মোচা বানাতো না, কচু শাক বানাতো না, কচুর লতি বানাতো না। তো তারপরে আমি মাকে একদিন বললাম, মা তুমি কেন বানিয়ে খাও না, কারণ আমি তো এখানে বানিয়ে খাই। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, আমি বিয়ের আগে কোনো দিন জানো তো মোচা এঁচোড় কচুর লতি রান্না করেছি, হ্যাঁ কচু শাক কচুর লতি রান্না করেছি, কিন্তু মোচা এঁচোড় কোনো দিন রান্না করিনি। আর প্লাস আমি কাটতেও পারতাম না, মানে আমি সবজি টবজিগুলো না বিয়ের আগেও অত ভালো কাটতে পারি না, এখনও অত ভালো সুন্দর করে সবজি টবজি আমি কাটতে পারি না। আর মা কাটতো, আর কলকাতায় তো এঁচোড় টেঁচোড় এগুলো তো এখন কিনতে মানে কেটেই বিক্রি করে, তো ওই জন্য আর বিয়ের পরে যখন এখানে এসেছি আর আমার তো এখানে কেউ শেখানোর নেই, তো প্রথম প্রথম নিজে নিজে কাটতাম, কেটে কেটেই মানে এঁচোড়টা কেটেই রান্না করতাম, তারপরে মোচা রান্না করতাম। আর ছোটোবেলায় দেখেছি যে মানে মোচা যখন ছাড়ানো হতো, তো মা বলতো মোচার যে এ থাকে না, ওই যে ভিতরে ফুলের যে ডাটি মতো একটা যেটা থাকে ওইটা, ওইগুলো বাদ দিতে হয়, সেগুলো আমাদেরকে দিতে বলতো ছাড়া, মানে মোচাটা একটু আওয়াজ হচ্ছে, হাজবেন্ড কোর্টে মানে বিস্কুটের কোর্টে বিস্কুট ভরছে, কারণ এটা লালির জন্য, লালি বাইরে অপেক্ষা করছে, তার ভাত টাত খাওয়া হয়ে গেছে, কিন্তু বিস্কুট না হলে ওর হবে না, তাই বিস্কুটের জন্য অপেক্ষা করছে, তাই বিস্কুট খাওয়া হচ্ছে। আর তো ছোটোবেলায় দেখতাম যে মোচাগুলো মা দিত, যে মোচার ফুলের ওই এগুলো ছাড়াতে, তাই জন্য ওইটা ছাড়াতে পারতাম, কিন্তু মোচাটা যে কুচি কুচি করতে হবে সেগুলো আমি কখনো করতাম না, মাই করতো, তো ওই জন্য আমি ওগুলো অতটা ভালো করে পারতাম না, তো আস্তে আস্তে শিখে নিয়েছি। আর পরের দিকে কী করতাম, তখন নতুন ছিলাম তো, আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করতো ওদেরকে দিলেই ওরা কিন্তু ওগুলো কেটে দেয়, কিন্তু না আমি না দিতাম না, আমাকে বলতো, বলে বৌদি তুমি দাও আমি কেটে দিই। তো প্রথম প্রথম আমি মানে একটু লজ্জা লজ্জা পেতাম, বল মানে দিতাম না, অস্বস্তি হতো, এরকম হতো একটা হতো। তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ আনলে অনেক সময় হয়তো সকালে আমাদের রোজ চিংড়ি মাছ, চিংড়ি মাছ এনেছে, তখন বললো দাও বৌদি আমি কেটে দিয়ে যাই। তো ওই করে করে আবার পরের দিকে তাদেরকে দিতাম, আবার অনেক সময় ওদেরকে বলতাম সবজিটা কেটে দিতে, মানে এঁচোড় টেঁচোড় কেটে দিয়ে যেত, সেটা করতো। তো ওই জন্য আমি মানে ভালো করে না সবজিটা ভালো করে কাটতে পারি না। আর আমার মা ওই জন্য, তো মা ওই জন্য এঁচোড় মোচা কচু শাক কচুর লতি এগুলো সব খাওয়া ছেড়ে দিয়েছিলো, জরম করলে হবে ওগুলো খেয়ে তো শরীরে একটু শক্তি আনতে হবে। আর যখন আমার বিয়ে হয়নি তখন আমি মায়ের খেয়াল রাখতাম, মানে যেহেতু বাড়িতে মেয়ে আছে, কোনো অসুখ বিসুখ করলো ঠিক আছে, বাড়িতে মেয়ে তো আছে, মানে এরকম একটা, তা বাবা আর মা আর তখন অবশ্য কাকা কাকিমারাও ওই বাড়িতে থাকতো, বাড়িতে লোকজন ছিল, অসুবিধা হতো না, তাহলেও একটা হাতের কাছে মেয়ে থাকলে বলবে যে একটু এটা এটা একটু জল এনে দে, একটু ওষুধটা দে, এই যে ব্যাপারগুলো, বা একটু রান্না করে মুখের সামনে দেওয়া, এইগুলো তখন করার নেই, তা মাকে বলতাম না খাওয়া দাওয়া করে তোমাকে সুস্থ থাকতে হবে, তো সেই জন্য। তো তারপর থেকে মা আবার নিয়ে আসতো, মানে কিছুদিন ওরকম বন্ধ ছিল, যে আমি তো এখানে খাচ্ছি তুমি চিন্তা করছো কেন, আমি তো বানিয়ে খাচ্ছি। তো আর আর ব্লগটা তো এন্ড করতে হবে, তা আমি আসলাম একটু ত্বকের চর্চা করতে, যেটা রাত্রিবেলা আমি করি, তোমাদের সেদিন শেয়ার করেছিলাম ভিটামিন ই ক্যাপসুল আর ওই অ্যালোভেরা জেল, তো আজকে আর অ্যালোভেরা জেল লাগাবো না আর ভিটামিন ইও লাগাবো না, ওটা আমি অবশ্য রোজ লাগাই না, রোজ হচ্ছে এইটা, যেদিন যেদিন ওটা মানে অনেক মন ভালো লাগছে, অনেক হাতে সময় আছে লাগালাম ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে মাস্ট, বোরলি এটা ছাড়া চলবে না। আর আমি জানো তো বিয়ের আগে না চুলের মধ্যে, তখন তো বড় চুল ছিল, সে কালো কালো ফিতে হতো না, সরু সরু কি ফিতে বলে ওগুলো মনেও নেই, ওই ফিতে দিয়ে ভালো করে চুলের মধ্যে তেল দিয়ে টেনে ঘাড়ের মধ্যে দিয়ে সেই একদিকে দাঁতের মধ্যে ফিতে রাখতাম, আর এরম এরম করে ঘুরিয়ে 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 সেই চুল বাঁধা হতো না, ওগুলো আমি করতাম। মানে এটা আমার অভ্যাস ছোটোবেলা, মানে একটু বড় হওয়া থেকে, মা বলতো রাত্রিবেলা চুল বেঁধে শুধু, যখন একটু চুলটা বড় হওয়া শুরু হলো
তারপর ওরকম ফিতে দিয়ে না বলতো যে ফিতে দিয়ে বাঁধলে তাহলে চুল বড় হয়, তো ওই করে করে চুল বড় হয়েছিল। চুলের ওরকম ভাবে যত্ন নিতাম আর প্রত্যেকটা দিন মাথায় তেল থাকতো। এমনকি কলেজে যেতাম আমরা তখনও, সত্যি তখন আর একটা অন্যরকম সময় ছিল, এখন সবাই সবসময় শ্যাম্পু করে থাকে, তো তখন কলেজেও যে যেতাম যে সবাই শ্যাম্পু করে আছে তা না, তেল লাগিয়েই সবাই কলেজে যেত। এখন চুপচুপে তেল যেটা একদম মাথাটাকে গড়িয়ে গড়িয়ে পড়বে এরকম, স্কুলেও তাই কলেজেও তাই এরকম ছিল। এখন এর দিন পাল্টে গেছে, এখন তো সবাই কত সুন্দর সেজে গুজে শ্যাম্পু ট্যাম্পু করে মানে যাবে, আর সপ্তাহে একদিনই শ্যাম্পু করতাম রবিবার। আর তো বিয়ের পরেও না আমি ওরকম ফিতে দিয়ে না চুল, এখানে যখন এসেছি তখন তো আর ফিতে তো আমার নেই, ওই কালো যে কার না কি বলে দড়ির মতো থাকতো, ওই ফিতেটার নামটাও ভুলে গেছি, ওটা তো থাকতো না, তো বিয়ের সময় সেই লাল ফিতে দিয়ে চুল চুল বেঁধে দেওয়া হয়েছিল, তো সেই ফিতেটা আমার কাছে ছিল, তো সেইটা দিয়ে আমি চুল বাঁধতাম। আর আমার হাজব্যান্ড বলতো তুমি কি সে এরম লাল রঙের ফিতে এরম মাথার মধ্যে চুলের তেল আর এরম বিগুনি করে আর সে চুল ওরম গোড়া এটে চুল বাঁধা এরকম দেখে হাসতো আর বলতো হ্যাঁ এগুলো বাঁধবে না। তো তখন থেকে আমার না ওই করে করে আমার চুলটা বলতে আরো নষ্ট হয়েছে তখন থেকে। আর বিয়ের আগে আমি ভাটিকার শ্যাম্পু ছিল, কন্ডিশনার শ্যাম্পু, সেটাই মাখতাম, আর মানে এক ওই শ্যাম্পু আর কোনো শ্যাম্পু। আর বিয়ের পরে এখানে আসার পরে হাজবেন্ড তো মানে নিত্য নতুন শ্যাম্পু, মানে এটা এটা মাখো আবার কিছুদিন বাদে আবার একটা নিয়ে আসলো ওটা মাখো, ওই করে করেই আমার চুলে চুলটা নষ্ট হচ্ছে। আর খালি বলতো শ্যাম্পু করে থাকবে, শ্যাম্পু করে থাকবে, নিজে তো তেল মাখে না, মাথা মাথায় শ্যাম্পু করে, আর তারও অবস্থা তো খুবই খারাপ, দেখেছো চুল নেই মাথায়, তো আমারও সেই অবস্থা, দুজনে একই অবস্থা হয়েছে, চুলটা আমি ন্যাড়া হয়ে যাচ্ছি আর তার তো চুল তো তার মাথাও প্রচুর চুল ছিল না, আমার বিয়ের সময় তাও অনেক চুল ছিল, এখন তো সেসব কিছুই নেই, তারও আগে আরো আরো চুল ছিল, তো পুরোনো ছবিতে দেখেছি যে হ্যাঁ অনেক চুল ছিল মাথার ভর্তি চুল, কিন্তু ওই শ্যাম্পু করে করেই চুলটা চুলের বারোটাটা বেঁধেছে। না অনেক গল্প করলাম, একটু বোরলিন মাখি, আর অনেকক্ষণ থেকে ভাবছি যে একটু তোমাদের সামনে আসতে হবে আসতে হবে, ভিডিওতে একবারও সামনে আসেনি, শুধু আমি কথাই বলে গেছি, আমার একটু ভয়েস পেয়েছো, এখন একটু বললেন। আর আমি কিন্তু মুখে জল দিয়ে এসেছি, জল টেনে গেছে মানে শুকিয়ে গেছে। বরলিন না মাখলে আমার না শান্তি নেই, শান্তি কালকে নেল পালিশ করেছিলাম, সত্যি নেল পালিশ করলে না হাত রাখা তো সুন্দর লাগে দেখতে, কিন্তু করি না নেল পালিশ, মানে এতেও যেন একটা লেথার্জি মতো চলে এসছে, সাজগোজি করতে ইচ্ছে করে। যখন বয়স কম থাকে তখন স্কিনে অলরেডি স্কিন ভালোই থাকে, যত বয়স বাড়ে স্কিনের কেয়ার করতে হয়, চুলের কেয়ার করতে হয়, আর তখনই আমরা করি না, এটাই হচ্ছে ব্যাপার। বর্লিনও মাখা হয়ে গেল আর তোমাদের সাথে দেখাও হয়ে গেল, আর কয়েকদিন ভাবছি একটা চ্যালেঞ্জ ভিডিও করব, দেখি কবে করতে পারি একটা চ্যালেঞ্জ ভিডিও, মানে ইচ্ছা আছে করার, একটা না দুটো চ্যালেঞ্জ ভিডিও করার ইচ্ছা আছে, তো ওটা কবে করতে পারি সেটাই দেখি কবে করতে পারি, তো অনেক অনেক দিন একটা মানে চ্যালেঞ্জ ভিডিও করা হয়নি, তো ভাবছি দেখি একটা চ্যালেঞ্জ ভিডিও করব। আর আমি এর মানে হাতের মধ্যে বর্লিনগুলো মাখছি, সেটা কবে করি দেখা যাক। আর হাজবেন্ড এত আওয়াজ, বুঝতে পারছো দরজা জানলা সব বন্ধ হচ্ছে, এই দায়িত্বগুলো হচ্ছে হাজবেন্ডের, দরজা তালা দেওয়া, ছিটকানি দেওয়া, জানলাগুলো সব লাগানো, এগুলো এই দুটো জানলা বন্ধ সন্ধ্যেবেলা থেকে, ওটাও ওটা ওটা খোলা ছিল, ওটা ওটার সামনে একটা জানলা আছে, ওটা দরজাগুলো সব লক করা হলো, এইবারে এক্ষুনি কিন্তু ঘুমাবো না, তো এডিটিং আর হাজবেন্ড হাজবেন্ড একটু ফোন টোন দেখবে তারপরে ঘুমাবো। আজকে সন্ধ্যেবেলা যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি, মানে অন্যান্য দিন তো দুপুরবেলায় ভিডিওটা এন্ড করে দিই,
আর সন্ধ্যাবেলা বসে ভিডিওটা এডিট করি। তো আজকে তো কিছুতেই করতেই পারলাম না, তো এখন করে নেব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবকাশে দেবযানী দেখতে থেকো। আর এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য বা সদস্যা যদি না হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, মানে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাও। আর আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের মতো এই ব্লগটা এটুকুই, আবার দেখা হবে কালকে। টাটা।